আমরা জলে কখন থেকে হেঁটে হেঁটে আসছি কিন্তু সেই শানবন্দর ঘাট এখনো তো দেখতে পাচ্ছি না গো দাদা আর 20 গ্রাম নুদিহি আরো 20 গ্রাম ঠিক আছে তাহলে চলো যেতে থাকি হয়তোবা সামনেই পড়ে যাবে ওরে মোর শিবাইতে লোকে যদি দেখে তাহলে কি বলবে যে এখনো জন্ডু ফিটার খাচ্ছে এখনো বড় হচ্ছে না আর এদিকে তোমার বিয়ের কথা চলছে এসব যদি কেউ দেখে
তাহলে তোমার সাথে কে পাত্রী দেবে বলো হ্যাঁ তাই তাইলে আর কাম না আচ্ছা ঠিক আছে এই না হলে আমার দাদা আচ্ছা বলি কি দাদা আমরা কি শানুবান্দার ঘাটে এসে পৌঁছে গেছি নাকি হ্যাঁ বাচ্চ বাসটা করতেছে রে তুমি কেমন করে বুঝলে ও যে হ্যাঁ শরীরে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করছে হিনে গন্ধ ছুটছে কোথায় ওই যে ঘাটে আরে শ্যাম্পু দিয়ে নয় তাইলে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে সেখান থেকে সেই ফেনাগুলো এই স্রোতে ভেসে যাচ্ছে হা হা ও যে পিছে খারেছে সাত গতর দিয়ে শরীরে গোসল করছে তাড়াতাড়ি মাছ ধরতে হবে ছুরি বুড়ি কষ্টা মাত্রা ধরিস না বুঝে ভাই বাচ্চা নিয়ম না আচ্ছা শোনো শিব ফেলো তো শিব হিক পানা কেন হ্যাঁ হিক পানি কে বুঝছি তো এই যে দেহ কিবা করে ফালাই দেহ আচ্ছা ঠিক আছে আমি শিখে আমি যেমনে ফালা মু ফালাইস আচ্ছা ঠিক আছে এই বোকা এমন করে বসি ফেললে কখনো মাছ ধরবে এরকম করে নয় আমার কাছে তুমি দেখে নাও আচ্ছা এই তো দেখো বর্ষি এখানে থাকবে ঠিক আছে শিব থাকবে তোমার হাতে বর্শি সহ আধার এমন করে জলে ফেলতে হবে তবেই না মাছ ধরবে আরে মাছে মনে হনটা আমি এই মাছ না বসে ধরবে না ছেলে বাকু লিখে এটা কি করলে তুমি কি করছি এই যে তুমি বায়ু ছাড়লে মিছা তো কষ্ট বায়ু দেখছ তুই বায়ু কি কখনো দেখা যা তাহলে ক কি কালার আরে এটা বায়ু ছেড়েছ দুর্গন্ধ শোনো দাদা চুপটি করে বসো তো বসি ফেলো আর শোনো যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ তো কোনো কথা বলা যাবে না কিন্তু একদম চুপচাপ থাকবে কথা বললে মাছ চলে যাবে হ্যাঁ ঠিক আছে একদম চুপচাপ চুপচাপ লক্ষিন্দর রে কি হয়েছে আঙ্গ বাংলাদেশের জাইন কারণ রে কেন অন পশু পাখিও মানে কি করে বুঝলে তুমি মাছ এমন সরকারি নিয়ম মানে রে মাছ সরকারি নিয়ম মানে মানে কেমন সরকার কি কইছে কি বলেছে একটা হইলেই ভালো হয় দুইটার বেশি নয় বেশি জনসংখ্যা স্বার্থের ক্ষতি হয় সেটা মাছের জন্য উল্টাটা না এই জন্য নিশ্চিত মাছে মায়াবড়ি খায় এই পাগল কি বলে আরে মাছ কোনোদিন মায়াবড়ি খায় নাকি তাহলে মাছের উৎপাদন কমছে কে আরে বোকা বাংলাদেশের জেলে ভাইগুলো ডিমলা মাছ আর ছোট ছোট মাছগুলো ধরে ফেলছে বিদায় আমাদের দেশের মাছের উৎপাদন ক্রমে ক্রমে কমে যাচ্ছে ঠিক আছে আর শোনো সরকারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত এই মাছ যেন বাড়ে তার জন্য সরকার কিন্তু আইন করেছে গুণ জাল কিনে দিবে নাকি কই আরে না সেসব জাল ফেলা নিষেধ তোমার কথা বলো না তো আমি তো কথা কই মনে হয় নাই চুপটি করে বর্ষি ফেলো সখী বুড়ের সখী না আমার খবর নিলি না আমি এখন আছি সুখে কি বলেছি যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ একটি কথাও বলা যাবে ওহান তো কথাও কই নি আরে কি বলে তুমি ওহান কাহান কইছি আরে বোকা গান কি কখনো কথা ছাড়া হয় আমি কইলি এই দোষ কোনো কিছুই বলা যাবে না তার মানে কোনো শব্দও করা যাবে না না কর ঠিক আছে একদম চুপচাপ সখি ওই যে দেখা যাচ্ছে সানন্দর কাটে ওই সানন্দর কাটে যে মনের মতো করে চানি করে নিব হ্যাঁ।